মুর্শিদাবাদ জেলা নবগ্রাম ব্লকের করজোড়া সংলগ্ন এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত নাসিম শেখ নামে এক যুবক। স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক ও তার বন্ধু গভীর রাত্রে সুখিমোড় থেকে নবগ্রাম আসার সময় করজোড়া সংলগ্ন এলাকায় পেছন থেকে একটি গাড়ি তার বাইককে ধাক্কা মারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ওই যুবক একটি ইলেকট্রিক পোলে গিয়ে ধাক্কা মারে। গুরুতরভাবে আহত হয় তারা। রক্তাক্ত অবস্থায় স্থানীয় ও নবগ্রাম পুলিশের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে নবগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এবং নাসিম শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুলিশ সূত্রে খবর, যে গাড়িটি ধাক্কা মেরেছিল সেই গাড়িটিকে আটক করা যায়নি, তবে বাইকটিকে নিয়ে আসে নবগ্রাম থানার পুলিশ এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। আনুমানিক তখন রাত্রি আড়াইটার দিকে সুখীর মোড় থেকে নবগ্রামগামী যে রাস্তা, সেই রাস্তাতে করজোড়া গ্রামের নিকট, সেখানে ওই সময় একটা গাড়ি এসে তাদেরকে ধাক্কা মারে বাইকে। প্রথম স্থানীয় সূত্র অনুসারে বলা যায়, শুনতে পাচ্ছি যে সেখানে তারা প্রথমত রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং তারপরে সে একটা শুনছি নাকি একটা পোলে ধাক্কা মারে এবং তারপরে স্থানীয় মানুষ এসে তাদেরকে নবগ্রাম হাসপাতালে ভর্তি করায় এবং সেখান থেকে ঘোষণা দেওয়া হয় যে তারা সেখানেই নাসিম শেখ, বাড়ি পাঁচগ্রাম পোস্ট অফিসের নবগ্রাম থানার চক জাফরাবাদ গ্রামে। সম্পর্কে আমার ভাগ্নে হচ্ছে, আমার বাড়ির পাশে পাশাপাশি বাড়ি আমাদের। আপনার নাম? আমার নাম রবিউল কবির, আমাকে এলাকার মানুষ মধু নামে জানে। বাড়ি পাঁচগ্রাম? বাড়ি ওই লাস্ট যিনি মারা গেছেন তার পাশের বাড়ি আমার। তার বাড়ি কোথায়? পাঁচগ্রামের চক জাফরাবাদ গ্রামে। ধন্যবাদ।